তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। তো আন্তরিকভাবে দুঃখিত যে ইন্টারনেটের প্রবলেমের কারণে আমরা যথাসময়ে লাইভ ক্লাসটাতে আসতে পারি নাই, তবে টেনশন নেওয়ার কিছু নাই। আমরা আজকে কন্ডিশনাল প্রোগ্রামটা দেখব। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু ঝটপট চেক করে নাও যে আমার সাউন্ডটা ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কি না। আচ্ছা, তো আমরা আজকে কন্ডিশনাল প্রোগ্রাম নিয়ে ডিসকাশন করব। তো কন্ডিশনাল প্রোগ্রামিং এর আগে যে বিষয়টা একটু ক্লিয়ার করব সেটা হচ্ছে প্রোগ্রামিং এরর নিয়ে। তো প্রোগ্রামে দুই ধরনের এরর হয়, একটা হচ্ছে লজিক্যাল এরর আর একটা হচ্ছে হলো গিয়ে সিনট্যাক্স এরর। ওকে, একটা হচ্ছে আমাদের লজিক্যাল এরর আর একটা হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর। তো ফার্স্টে আমরা হচ্ছে হলো গিয়ে আমরা আমাদের ফ্লো চার্টটা একটু দেখবো, দেন হচ্ছে সি প্রোগ্রাম দেখবো আর পরীক্ষায় কোন ধরনের সি প্রোগ্রাম আসে সেটা একটু দেখে দেন হচ্ছে আমরা কন্ডিশনাল প্রোগ্রামে আজকে সুইচ করব। তো আমরা আমাদের কোড ব্লকস কম্পাইলারটা ওপেন করে নিই। আর আমাকে কোশ্চেন অনেকে জিজ্ঞেস করছিল ইনবক্সে যে স্যার আমরা কোড কেমনে করতে পারবো, আমাদের তো কম্পিউটার নাই। তো মোবাইলে আপনারা দুইটা মনে করেন HTML এর জন্য কোডিং এর ব্যাপার, অ্যাপ্লিকেশনের ব্যাপার জানতে চাইছেন, তার সাথে আমার কাছে ইয়ের ব্যাপারটাও জানতে চাইছেন লাইক হচ্ছে সি প্রোগ্রাম। তো আসলে HTML এর জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে আর সি প্রোগ্রামের জন্য আছে। আজকে ক্লাস শেষে আমি হচ্ছে কমেন্ট সেকশনে সেই লিঙ্কগুলো দিয়ে দিব, আমার ক্লাসের সেকশনে ক্যাপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা যারা মোবাইল ভার্সন বা মোবাইল ইউজ করেন, অ্যান্ড্রয়েড মোবাইল ইউজার, তারা হচ্ছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটা প্রোগ্রাম ওপেন করি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তো পরীক্ষায় সাপোজ কোশ্চেন কেমনে আসতে পারে সেটা একটু এক্সপ্লেইন করি সবাইকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপরেই আমরা কন্ডিশনাল প্রোগ্রামটাতে যাব, যেহেতু আজকে টপিক হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রাম। তো প্রোগ্রামে আমি আগেই বলছি দুই ধরনের এরর হয়, একটা হচ্ছে লজিক্যাল এরর আর একটা হচ্ছে সিনট্যাক্স এরর। প্রোগ্রামে দুই ধরনের এরর দেখা দেয়, একটা হচ্ছে আমাদের লজিক্যাল এরর আর আরেকটা হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর। ঠিক আছে, একটা লজিক্যাল এরর, একটা সিনট্যাক্স এরর। তো প্রোগ্রামে সবচেয়ে কঠিন এরর হচ্ছে লজিক্যাল এরর, ঠিক আছে, আর সিনট্যাক্স এরর এটা ইজিভাবে আইডেন্টিফাই করতে পারে কে, কম্পাইলার আইডেন্টিফাই করতে পারে। বাট লজিক্যাল এরর এটা হচ্ছে কম্পাইলার আইডেন্টিফাই করতে পারে না। লজিক্যাল এররের মিনিংসটা হচ্ছে এরকম যে আপনার প্রোগ্রাম সব ঠিকঠাক মতো রান করবে কিন্তু আপনার আউটপুটটা সঠিকভাবে আসবে না। ঠিক আছে, আপনার প্রোগ্রাম সঠিকভাবে রান করবে বাট হচ্ছে হলো গিয়ে সেটার জন্য কোনো আউটপুট আসবে না। ঠিক আছে, আউটপুটটা আপনার উল্টাপাল্টা আসবে, সেটাই আমি দেখাবো। আর সিনট্যাক্স এররটাতে হচ্ছে যে আপনি কোনো একটা সেমিকলন দিতে ভুলে গেছেন, তারপরে আপনি হচ্ছেন হলো গিয়ে কোনো একটা কোড ক্যাপিটাল লেটারে লিখছেন, তখন এই প্রবলেমটা দেখা দিবে যেটা সিনট্যাক্স এরর, আর এটা হচ্ছে আপনার কম্পাইলার আইডেন্টিফাই করতে পারবে। তো আমি এই দুইটা এরর নিয়েই আজকে ডিটেলসে ডিসকাশন করব। তো সাপোজ একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যারা এবার পরীক্ষার্থী তাদের জন্য, আর যারা কলেজে এবার সেকেন্ড ইয়ারে উঠবে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেওয়া আছে বি আর এখানে দেওয়া আছে এইচ। তো আমাদেরকে বলল উদ্দীপকে অবস্থিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট নির্ণয় করো। উদ্দীপকে অবস্থিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট
নির্ণয় করো, অ্যালগোরিদম, ফ্লোচার এবং সি প্রোগ্রাম তৈরি করো। তো আমার কাছে পরীক্ষায় কখনোই তিনটা জানতে চাবে না, তো আমি তিনটাই শিখাইতেছি যাতে যেটা আসে আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারেন। ইংলিশ ভার্সনদের জন্য বলতেছি, অ্যাকর্ডিং টু দ্য স্টেম রাইট ডাউন দ্য অ্যালগোরিদম ফ্লোচার্ট অ্যান্ড সি প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ গিভেন ডায়াগ্রাম। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য স্টেম রাইট ডাউন দ্য অ্যালগোরিদম ফ্লোচার্ট অ্যান্ড সি প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ গিভেন ডায়াগ্রাম। ওকে, তো এই টাইপের, ওকে, তো এই টাইপের কোশ্চেন যদি মানে আসে তাহলে আমরা পরীক্ষায় অ্যান্সার কেমনে করব? তো সর্বপ্রথম আমরা হচ্ছে আগে আমাদের অ্যালগোরিদমটা একটু দেখে নিব। অ্যালগোরিদম, অ্যালগোরিদমে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান আমরা হচ্ছে হলো গিয়ে স্টার্ট করি। স্টেপ টু আমরা এখানে বি কমা এইচ নিই। ওকে, স্টেপ টুতে আমরা হচ্ছে বি কমা এইচ নিব, কারণ আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা ইনপুট নিব হলো গিয়ে বি আর এইচ এর জন্য। তারপর হচ্ছে হলো গিয়ে স্টেপ থ্রি, এরিয়া ইকুয়াল এইচ। তো আপনাদেরকে একটু জানায় রাখি, সি প্রোগ্রামে গুণ করার জন্য, মাল্টিপ্লিকেশন করার জন্য আমাদেরকে হচ্ছে এভাবে স্টার সাইন দিতে হবে। তো আমরা কি করলাম যে ফার্স্টে স্টার্ট করছি, দেন ইউজারের কাছ থেকে আমরা হচ্ছে বি নিলাম আর এইচ ইনপুট নিলাম, তারপর বি আর এইচকে গুণ করে সেটাকে হাফ দ্বারা ডিভাইড করে ফলাফলটা আমরা কোথায় স্টোর করতেছি, এরিয়াতে। তারপর হচ্ছে হলো গিয়ে স্টেপ ফোর, এরিয়া প্রিন্ট করি। স্টেপ ফাইভ, প্রোগ্রাম এন্ড করি। তো এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা ছিল। তো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদেরকে যে উদ্দীপকটা দিছে সেটার ক্ষেত্রফল নির্ণয়ের আমাদের এটা হচ্ছে অ্যালগোরিদম। ওকে, এবার আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফ্লোচার্ট। তো অ্যালগোরিদমটাকে আমরা খুব সহজেই ফ্লোচার্টে কনভার্ট করে দিতে পারবো। লাইক এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফ্লোচার্ট, ফ্লোচার্টে আমি সর্বপ্রথম এ জায়গায় দিব হলো গিয়ে স্টার্ট, তারপর আমি হচ্ছে হলো গিয়ে ইনপুট বক্স দিব বি কমা এইচ, তারপর আমাদের হচ্ছে হলো গিয়ে প্রসেসিং বক্স এরিয়া হাফ স্টার বি স্টার এইচ। তারপর আমরা এরিয়াটাকে প্রিন্ট করব আর ফাইনালি আমরা প্রোগ্রামটাকে হচ্ছে হলো গিয়ে এন্ড করে দিব। তো এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফ্লো চার্ট। আর ফ্লো চার্ট ড্র করার সময় অবশ্যই হচ্ছে আমাদেরকে পেন্সিল ড্র করতে হবে, পেন্সিল দিয়ে ড্র করতে হবে। তো এখন এই ফ্লো চার্টটাকে আমরা হচ্ছে সি প্রোগ্রামে কনভার্ট করব। তো ফার্স্টে আমরা দিব হলো গিয়ে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে হচ্ছে হ্যাশ includee কনিও ডট এইচ, তারপর হচ্ছে হলো গিয়ে মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, আর এই জায়গায় আমরা হচ্ছে গেট সিএইচটাকে ব্যবহার করব। গেট সিএইচটাকে আমরা হচ্ছে ব্যবহার করব। এখন এই যে গেট সিএইচটা ব্যবহার করছি সেটা আমরা কার জন্য কোড করছি, স্টার্ট বাটনের জন্য। ঠিক আছে, ওকে স্যার, তো আমাদের এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে যে আমাদের মেইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আমাদেরকে হচ্ছে হলো গিয়ে গেট সিএইচ ইউজ করতে হবে। তো গেট সিএইচটা এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটনের জন্য আমাদেরকে কোডটা ব্যবহার করতে হবে। এখন এখানে দেখেন আমাদের একটা ইনপুট বক্স আছে, তো আমাদের যে ইনপুট বক্স আছে তো সেই ইনপুট বক্সের জন্য আমি হচ্ছে বি কমা কি দিব, এইচ দিব।
তো আমাদের এখানে টোটাল প্রোগ্রামে ভ্যারিয়েবল আছে হলো গিয়ে টোটাল দুইটা, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এইচ, না টোটাল আমাদের ভ্যারিয়েবল আছে হলো গিয়ে তিনটা। তো এই তিনটা ভ্যারিয়েবলের আমাদের ডাটা টাইপ হবে হলো গিয়ে ফ্লোট। ওকে, তো ফ্লোট বি কমা এইচ কমা এরিয়া, কারণ আমরা যে বেস আর হাইট এগুলো নিব সেগুলো আমাদের ইয়েও হইতে পারে, ফ্র্যাকশন হইতে পারে, ইন্টেজারও হইতে পারে। তো আমরা ইনপুট নিব বি আর এইচ এর জন্য। তাহলে আমরা এখানে ইনপুট দিব প্রিন্ট এফ, প্রিন্ট এফ। আচ্ছা, কামরুল হাসান জিজ্ঞেস করছে স্যার মেইনের পর ব্র্যাকেটের কাজ কি, এটা আমি গত ক্লাসে বলছিলাম, একটু প্রিভিয়াস ক্লাসটা একটু আপনারা দেখে নেবেন। প্রিন্ট এফ পার্সেন্টেজ এন্টার বেস, তারপর আসবে হলো গিয়ে স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা অ্যান্ড হলো গিয়ে বি সেমিকলন। জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। আর এখানে আমরা দিয়ে দিব হলো গিয়ে এইচ, ঠিক আছে। এবার আমরা জাস্ট হচ্ছে হলো গিয়ে এখানে দিব হলো গিয়ে এরিয়া, এরিয়া দেওয়ার পর এখানে আমরা দিতেছি হাফ, তারপরে হচ্ছে হলো গিয়ে বি, তারপরে হচ্ছে এইচ, তারপরে হচ্ছে সেমিকলন। তারপরের লাইনে আমরা হচ্ছে দিয়ে দিব প্রিন্ট এফ, প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা এরিয়া সেমিকলন। ওকে, তো এইটা হচ্ছে হলো গিয়ে আমাদের প্রোগ্রামটা এরিয়া ক্যালকুলেটেড। আচ্ছা, যাদের কম্পাইলার রান করতেছে না, যেমন ফাহিম ফয়সাল নিলয় বলতেছে কম্পাইলার রান করতেছে না, সেটার আমি একটা বিষয় আপনাদেরকে ক্লাসের শেষে দেখাবো। যদি কম্পাইলার রান না করে তাহলে আপনি কেমনে সেই ইস্যুটাকে ফিক্স করবেন। তো এটা ছিল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের হচ্ছে হলো গিয়ে সি প্রোগ্রাম। এখন আমি এই ক্লাসটা আজকে শুরু করার আগে আমি ফার্স্টেই বলছি আমি হচ্ছে লজিক্যাল এরর আর সিনট্যাক্স এরর নিয়ে ডিফারেন্সটা বুঝাবো। তো ফার্স্টে আমি হচ্ছে লজিক্যাল এরর থেকে আসি। তো লজিক্যাল এররটা কী, সিনট্যাক্স এররটা কী, সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো একটু লক্ষ্য করেন, মনোযোগ সহকারে দেখেন জিনিসটা। তো এই প্রোগ্রামটা আমি যদি এই জায়গায় সেমিকলন না দিই, প্রোগ্রামটাকে আমি যখন বিল্ড করব তখন এখানে কিন্তু একটা এরর দেখা দিবে, এই যে রেড মার্ক আসছে। তো এই যে এররটা, এটা কিন্তু কম্পাইলার নিজের থেকে আইডেন্টিফাই করছে, দ্যাট মিন্স দিস ইজ সিনট্যাক্স এরর। আমি এটাকে এফটাকে ক্যাপিটাল লেটারে দিলাম, আমি এফটাকে ক্যাপিটাল লেটারে দিলাম, এখানেও আমাদের কী আসতেছে, বিল্ড মানে এরর আসতেছে। তার মানে যেই এররগুলোকে কম্পাইলার ইজিভাবে ডিটেক্ট করতে পারে সেগুলো হচ্ছে আমাদের সিনট্যাক্স এরর, ঠিক আছে। অর্থাৎ যে আমরা প্রোগ্রাম করার সময় কিওয়ার্ডগুলো যদি ক্যাপিটাল লেটারে লিখি, কোনো লাইনে হচ্ছে সেমিকলন দিতে ভুলে যাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে আমাদের সিনট্যাক্স এরর আসে, যেটা নিয়ে আমাদের তেমন একটা হেডেক নাই। তো আমরা এদেরকে যদি ফিক্স করে দিই সেগুলো আমাদের ঠিক হয়ে যাবে। ওকে, ইনফ্যাক্ট এগুলো কিন্তু বলেও দেয়, যেমন দেখেন এখানে বলতেছে আননোন টাইপ নেম ফ্লোট, তারপর আবার বলতেছে যে এরর এক্সপেক্টেড সেমিকলন, অর্থাৎ আমার 5-6 নম্বর লাইন, 5 এবং 7 নম্বর লাইনে যে এরর আছে সেটা কম্পাইলার বলে দিতেছে। তো এই ধরনের এরর নিয়ে প্রোগ্রামারদেরকে তেমন একটা টেনশন করতে হয় না, প্রোগ্রামারদের প্রোগ্রামারদের এখানে হচ্ছে হলো গিয়ে লাইক যেই ধরনের লাইক হচ্ছে হলো গিয়ে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেটা হচ্ছে লজিক্যাল এরর নিয়ে। এখন দেখেন আমি যদি প্রোগ্রামটাকে বিল্ড করি এখন কিন্তু কোনো এরর দিবে না, কারণ আমাদের এই জায়গায় কোনো ধরনের ভুল নাই। এখন আমি এটাকে হচ্ছে হলো গিয়ে রান করে দেখব, যেমন এন্টার বেস। তো এন্টার বেসের ক্ষেত্রে আমি ধরেন যে এখানে দিলাম 3, তারপরে হাইটে দিলাম আমি হলো গিয়ে 6। তো এটাকে আমরা যদি
ক্যালকুলেশন করি 3 × 6 কত আসবে, 18 আসবে, কিন্তু আমাদের রেজাল্ট কি শো করতেছে, জিরো শো করতেছে। তো 3, 6, 18, 18 কে 2 দ্বারা ডিভাইড করলে আমরা এক্সপেক্ট করতেছি আমাদের রেজাল্ট আসবে হলো গিয়ে 9, কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু 9 আসে নাই, রেজাল্টটা আসতেছে কি আমাদের 0। ওকে, তো বিল্ড আবার আমরা রান করি। ধরেন আমরা এখানে দিলাম 6, তারপরে দিলাম 2, তো 6 আর 2 কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট আসবে কি 12 আসে। তো 12 কে যদি 2 দ্বারা ডিভাইড করি আমাদের রেজাল্ট আসবে কত, হচ্ছে 6, অর্থাৎ 6 × 2 ডিভাইডেড বাই 2 রেজাল্ট আসা উচিত কত, 6। ওকে, ঠিক আছে স্যার। তো এখন দেখেন আমাদের রেজাল্টটা এখানে হচ্ছে 6 আসার কথা, কিন্তু আমরা সেম জিনিসটা ইনপুট দিচ্ছি, সেম জিনিসটা আমরা ইনপুট দিচ্ছি, কিন্তু আমাদের রেজাল্টটা 0 শো করতেছে। তো এই ধরনের এররটাকে লজিক্যাল এরর বলে। তো এটা প্রোগ্রামারকে নিজেকে আইডেন্টিফাই করতে হয়। তো এটা হচ্ছে মূলত ইনপুট দিয়ে আউটপুট পাওয়ার জন্য এই কাজটা করা হয়। এখন দেখেন আমরা এখানে যে হাফ দিছি, আমাদের ইকুয়েশন সেট আপটা একটু প্রবলেম ছিল, ইকুয়েশন সেট আপটা প্রবলেম ছিল ঠিক এরকম যে লাইক আমরা এখানে দিছিলাম হাফ স্টার বি স্টার, আমরা দিছিলাম এইচ এরিয়া। তো কম্পিউটারে আপনি যখন ইকুয়েশন সেট করবেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। যেমন 1 / 2 করতেছি, তারপরে রেজাল্টটা কি করতে হবে, এখানে কি 1, 2 দ্বারা ডিভাইডেড হবে না বি আর এইচ ও ডিভাইডেড হবে, সেটা কিন্তু কম্পিউটার শিওর না। আমরা মানুষ হিসেবে শিওর যে এখানে বি আর এইচ এর সাথে হাফটা মাল্টিপ্লাই হবে, কিন্তু কম্পিউটার এখানে শিওর না যে সে 1 কে 2 দ্বারা ডিভাইড করবে নাকি বি এইচ এটাকেও 2 দ্বারা ডিভাইড করবে। তো এটার জন্য আমাদেরকে হচ্ছে ইকুয়েশনগুলোকে খুব অ্যাকুরেটলি ফর্ম করতে হবে। তো বি স্টার এইচ ডিভাইডেড বাই 2, এখন কম্পিউটার ইজিভাবে ডিটেক্ট করতে পারতেছে যে বি আর এইচকে মাল্টিপ্লাই করে 2 দ্বারা আমাদের কি করতে হবে, ডিভাইড করতে হবে। আর অপরপক্ষে এই জায়গায় যে আমরা দেখছিলাম এরিয়া ইকুয়াল হাফ স্টার বি স্টার এইচ, তো এই জায়গাটাতে আমাদের যে প্রবলেমটা হচ্ছে এখানে কিন্তু মাল্টিপল অপারেশন আছে, এখানে মাল্টিপ্লাইও আছে ডিভিশনও আছে। তো যেই ইকুয়েশনগুলোতে আমাদের মোর দেন ওয়ান টাইপ অফ অপারেশন থাকবে, মোর দেন ওয়ান অপারেশনস থাকবে, সে জায়গায় আমাদেরকে ঠিক এভাবে ব্র্যাকেট ইউজ করে ক্যালকুলেশনটাকে সেট করে দিতে হবে। আর আপনাদেরকে বলে রাখি, সি প্রোগ্রামে কখনো আপনি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবেন না অথবা থার্ড ব্র্যাকেট দিতে পারবেন না। সি প্রোগ্রামে ইকুয়েশন তৈরি করার সময় অলওয়েজ আপনাকে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা আপনি চাইলে ক্যালকুলেটারেও ট্রাই করে দেখতে পারেন। ক্যালকুলেটারে আপনি যখন মাল্টিপল ইকুয়েশন নিয়ে কাজ করেন তখন কিন্তু আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারেন না, আপনাকে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়। ওকে, এখন দেখেন আমি যদি এটাকে সাজায় দিই, লাইক হচ্ছে বি স্টার আমি হচ্ছে এইচ যদি দিই আর তাকে আমি যদি হচ্ছে 2 দ্বারা ডিভাইড করি, এখন কিন্তু আমাদের রেজাল্টগুলো অ্যাকুরেট আসবে। এখন আমি এটাকে রান করব, রান করার পর আমি এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে 6 দিচ্ছি, এরপরে আমি দিচ্ছি 2, এবার আমার রেজাল্টটা কি আসতেছে, 6 আসতেছে। ওকে, কাউসার আহমেদ ফাইমেড একটু ট্রাই করে দেখতে পারেন, আই থিঙ্ক রেজাল্টটা অ্যাকুরেটলি আসবে না। ঠিক আছে, হাফ ইন্টু স্টার বি এ মানে এইচ ইন্টু বি এটা আসার কথা না। ঠিক আছে, ওকে, তো এভাবে করে আপনারা যদি কোড করেন লজিক্যাল এরর আসবে না। এখন দেখেন আমি দিলাম 3, তারপরে আমি ধরেন দিলাম 10, এখন ক্যালকুলেট করলে কিন্তু তাই আসতেছে, 3 আর 10 30, 30 কে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি আমার রেজাল্ট আসবে কি 15। ওকে স্যার, তো এটা ছিল আমাদের লজিক্যাল এরর আর হচ্ছে সিনট্যাক্স এররের মধ্যে ডিফারেন্সটা। তো যেহেতু আজকে কথা বলা হয়েছিল কন্ডিশনাল প্রোগ্রাম, তো আমরা হচ্ছে কন্ডিশন নিয়ে কথাবার্তা বলবো। তো আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনারা বলেন তো কন্ডিশন মানে কি স্যার? ক্যালকুলেটারে সাদিয়া কিবরিয়া, ক্যালকুলেটারে প্রোগ্রাম করার কথা বলি নাই, ক্যালকুলেটারে আমি বলছি মাল্টিপল প্রোগ্রাম যদি অপারেশন আপনি যদি এক্সিকিউট করতে চান, লাইক হচ্ছে যে স্কোয়ার রুট অফ 3 × 3.8 × 10⁸, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই 5,
ইন্টু হচ্ছে হলো স্কোয়ার রুট অফ হচ্ছে হলো গিয়ে 7, এভাবে যদি বলি ওগুলোর জন্য আপনার হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবেন, আপনাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এখানে সাইদুল ইসলাম তিনি হচ্ছে হলো গিয়ে অ্যান্সারটা ঠিক দিছে, এটা হচ্ছে যে কম্প্যারিজন। তো অ্যান্সার আরও অনেকেই দিছে, সাদিয়া কিবরিয়া দিছে, শাফি জামান দিছে, তারপরে হচ্ছে কাউসার আহমেদ ফাহিম দিছে শর্ত, আর কামরুল হাসান এটা ঠিক আছে, সেটা হচ্ছে কম্প্যারিজন। স্যার কন্ডিশন বলতে প্রোগ্রামিংয়ে কিন্তু কম্প্যারিজনকে বুঝায়। ফারুক মিয়াও অ্যান্সার দিছে, তারপরে হচ্ছে মোস্তফা তাহমিদ, তারপরে হচ্ছে শেখ নাফিসা ইদ্রিস দৃষ্টি, তারপরে হচ্ছে মেহেদি হাসান, তারা সবাই অ্যান্সার দিছে। ফাইম ফয়সাল নিলয় তারা সবাই অ্যান্সার দিছে। ওকে, তো এখন আমি একটু বলি কন্ডিশন মানে হচ্ছে হলো গিয়ে কম্প্যারিজন। এখন আপনি বলবেন স্যার একটু বুঝান, একটা প্রমাণ দেন। তো প্রমাণটা হচ্ছে ঠিক এরকম, আপনার পরীক্ষার খাতাটা আপনার গার্ডিয়ানের কাছে আপনি দেন, আপনার গার্ডিয়ান তার মাথার মধ্যে একটা কম্প্যারিজন চালাবে, নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33 কিনা। যদি নাম্বার 33 থেকে বড় হয় বা তার সমান হয় আপনার সাথে একভাবে ট্রিট করবে, আর যদি তার থেকে ছোট হয় তাহলে আপনার সাথে সেই লেভেলে টি টোয়েন্টি খেলা হবে, সেটা দফায় দফায় হবে। এই যে আপনার গার্ডিয়ান কী করতেছে, কম্প্যারিজন করতেছে, এই কম্প্যারিজন করাটাকেই মূলত স্যার বলা হয় হলো গিয়ে কন্ডিশন। ওকে, আর এই কন্ডিশন কন্ডিশনাল বক্সটাকে মূলত প্রোগ্রামে ঠিক এভাবে করে দেখানো হয়, কন্ডিশনাল বক্সটাকে প্রোগ্রামে ঠিক এভাবে করে দেখানো হয়। এটার আমাদের দুইটা ব্রাঞ্চ থাকে, এখানে আমাদের দুইটা ব্রাঞ্চ থাকে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে হলো গিয়ে নো, আর মাঝখানে আমাদের বসে হলো গিয়ে কন্ডিশন। তো আপনাদেরকে একটু বলে রাখি, পরীক্ষায় কিন্তু বলে এই কন্ডিশনাল বক্সের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ইফ এলস স্টেটমেন্ট। অর্থাৎ এই কন্ডিশনাল বক্সটাকে প্রোগ্রামে ফ্যাব্রিকেট করা হয়, প্রোগ্রামে রিপ্লেস করা হয় কার মাধ্যমে, ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। ওকে, এই কন্ডিশনাল বক্সটাকে প্রোগ্রামে আমরা যদি ইমপ্লিমেন্টেশন করতে চাই, এই লজিকটাকে, এটাকে ইমপ্লিমেন্টেশন করা হয় ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। তো ইফ এলস স্টেটমেন্টটা কি সেটা একটু বলি, বা আপনি কেমনে করবেন সেটাও আমি এক্সপ্লেইন করতেছি। তো ইফ এলস স্টেটমেন্টটা আপনি যখনই এই কন্ডিশনাল বক্সটা দেখবেন, আপনি যখনই এই কন্ডিশনাল বক্সটা দেখবেন, এই কন্ডিশনাল বক্সের জন্য আপনি ফার্স্টে কী দিবেন, ইফ দিবেন। দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমি আবার বলতেছি একদম ফার্স্টের থেকে, আপনি যখনই এই কন্ডিশনাল বক্সটা দেখবেন, এই কন্ডিশনাল বক্সের জন্য লিখবেন ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপর মাঝখানে আমার কী বসবে, কন্ডিশন বসবে। তো এই জায়গাটাতে আমি হচ্ছে হলো গিয়ে কন্ডিশন বসাবো, ঠিক আছে? তো এখন দেখেন এখানে যখন আমাদের ইয়েস আসবে, ইয়েসের জন্য আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। আর এই ইয়েসের অংশে আমাদের কি থাকবে, স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে? ইয়েসের অংশে আমাদের স্টেটমেন্ট থাকবে। আর এখানে যে নো থাকবে, নোয়ের জন্য আমাদের থাকবে কি, এলস। আবার এই জায়গাটাতে আমাদের কি থাকবে, স্টেটমেন্ট থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইফের স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের ইফ এলসের স্ট্রাকচার, অর্থাৎ এই কন্ডিশনাল বক্সের স্ট্রাকচার। এখন অনেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন যে স্টেটমেন্টটা কি। স্যার স্টেটমেন্ট বলতে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে সেট অফ সরি স্টেটমেন্ট বলতে মূলত ইনস্ট্রাকশনকে বোঝায়, অর্থাৎ সি প্রোগ্রামে সেমিকলন যুক্ত প্রত্যেকটা লাইনকে ইনস্ট্রাকশন বলে। অর্থাৎ এখানে স্টেটমেন্টটা হচ্ছে ইনস্ট্রাকশন। যেমন আমি এভাবে বলি যে আপনার গার্ডিয়ান কন্ডিশন অ্যাপ্লাই করছে, নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 33 কিনা। যদি ইয়েস হয় তাহলে হচ্ছে হলো গিয়ে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করছে, স্টেটমেন্টটা হচ্ছে হলো গিয়ে এক্সিকিউট করছে ঠিক এভাবে। সেটা হচ্ছে হলো গিয়ে যদি ইয়েস হয় তাহলে মনে করেন আপনাকে ট্রিট দিতে নিয়ে চলে গেল, যে আপনি 33 থেকে বেশি পাইছেন বা সমান পাইছেন, আপনাকে ট্রিট দিল। আর যদি নো হয় তখন আপনার জন্য কী ধরনের অপারেশন এক্সিকিউট হবে। তো এই যে
মানে আপনার কম্প্যারিজন যদি ইয়েস হয়, ওইটা থেকে যদি ডিসিশন ইয়েস হয়, তার জন্য কি হবে, এই তার জন্য কি হওয়াটাকে মূলত আমরা কি বলবো, স্টেটমেন্ট। তো সি প্রোগ্রামে স্টেটমেন্টের ডেফিনেশন কি দিবেন, অর্থাৎ প্রত্যেকটা লাইনের পর যদি আপনার সেমিকলন থাকে, এই সেমিকলন যুক্ত লাইনকে মূলত বলা হবে স্টেটমেন্ট। এখন সেমিকলন কেন দেওয়া হয়, সেমিকলন দেওয়া হয় যাতে আপনার ইনস্ট্রাকশনটা, কামরুল হাসান ঠিক আছে, যাই হোক 50%, অনেক ক্ষেত্রে তো 90% না হইলেও T20 খেলা হয়। তো মনে করেন স্টেটমেন্টটা মূলত হচ্ছে কি, আমাদের ইনস্ট্রাকশন। ওকে, তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আমাদেরকে বলা হলো, ধরেন আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যে আমাদেরকে বলা হলো একটি ধনাত্মক সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইন্টারেস্ট ফিল করেন তাদের এই কন্ডিশনাল প্রোগ্রামগুলো বোঝা উচিত, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাতে এই কন্ডিশনাল প্রোগ্রামগুলো হিউজ লেভেলের ব্যবহার করা হয়। ওকে স্যার, তো যাই হোক, তো এখন আমি আপনাদেরকে বললাম যে একটি ধনাত্মক সংখ্যার অ্যালগোরিদম নির্ণয় করো বা একটি ধনাত্মক সংখ্যার সি প্রোগ্রাম তৈরি করো। তো একটা ধনাত্মক সংখ্যার যদি আমাকে সি প্রোগ্রাম তৈরি করতে হয় তাহলে আমার ফার্স্টে লজিকটা বুঝতে হবে। তো আপনারা একটু বলেন তো আমি কেমনে আইডেন্টিফাই করব যে একটা নাম্বার পজিটিভ না নেগেটিভ, শর্টে বলবেন একদম সিম্পলভাবে, কোনো বেশি কথাবার্তা না। কমেন্ট সেকশনে একটু আমাকে জানান যে আমরা কেমনে আইডেন্টিফাই করব যে একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ। আমি জাস্ট ইফ এলস এর স্টেটমেন্ট স্ট্রাকচারটা লিখে রাখি। সাফিজ আমান অ্যান্সার দিছে গ্রেটার দেন জিরো, কামরুল হাসান অ্যান্সার দিছে এক্স গ্রেটার দেন জিরো। ওকে, আমি বলতেছি সমস্যা নাই, দেখি আর কে কে অ্যান্সার দেয়। সারা সাউদা, তিনি অ্যান্সার দিছে গেটার দেন অর ইকুয়াল জিরো, এক্স গেটার দেন জিরো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট। পরীক্ষায় যদি আসে ইফ এলস স্টেটমেন্টটি লেখো, ঠিক আছে, পরীক্ষায় যদি আসে যে ইফ এলস স্টেটমেন্টটি লিখো, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা যেটা পরীক্ষার খাতে আপনাদেরকে লিখতে হবে। এটা 2 নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেন। তো এখানে মীর মোশাররফ তাহমিদ, তারপরে হাবিবা আলম, তারপর হচ্ছে সাইফুর রহমান নাহিদ, তারা সবাই হচ্ছে হলো গিয়ে এ জায়গাটাতে মানে এক্স গ্রেটার দেন জিরো বলছে, কিন্তু স্যার এটা হবে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তো আমি স্ট্রাকচারটা একটু সাজাই। তো আমি ফার্স্টে দিলাম ইফ, আমি বলছি একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ, তো আমি জানি না সংখ্যাটা কি, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল আমি কী নিলাম, জিরো নিলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আমি দিলাম প্রিন্ট এফ, প্রিন্ট এফের মধ্যে আমি লিখলাম হলো গিয়ে পজিটিভ, পজিটিভ। আর নো এর জন্য আমি কি দিলাম, নো এর জন্য আমি দিলাম এলস। নেগেটিভ, ওকে। তো এখানে দেখেন এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। এখন আপনাদের মধ্যে অনেকে বলবেন যে স্যার গ্রেটার দেন অর ইকুয়াল জিরো কেন দিলেন, স্যার জিরোটাকেও ডিজিটাল ইলেকট্রনিক্সে পজিটিভ হিসাবে কনসিডার করা হয়। তখন আপনি বলবেন স্যার প্রমাণ দেখান। তো স্যার স্কোয়ার রুটের কথা বলি, স্কোয়ার রুটের ভিতর আপনি যদি জিরো নেন, ক্যালকুলেটারে প্রেস করেন, যদি ক্যালকুলেটার সামনে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, স্কোয়ার রুটের ভিতরে জিরো দিলে আমার রেজাল্টে কী আসে, জিরোই আসে। তো আপনারা বলবেন তো এটা দিয়ে স্যার কী মিনিং হয় যে জিরো পজিটিভ কি না, আপনারা নিশ্চয়ই সবাই জানেন স্কোয়ার রুট সবসময় কোন নাম্বার নিয়ে কাজ করে, পজিটিভ নাম্বার নিয়ে কাজ করে। তার মানে স্কোয়ার রুটের ভিতরে ভ্যালু কখনো কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। তো আমরা যেহেতু জিরো দিছি, জিরোকে স্কোয়ার রুট করে কি আসতেছে, জিরো, তার মানে জিরোটা আমাদের কি নাম্বার, পজিটিভ নাম্বার, ঠিক আছে। তো এই জন্য স্যার আমরা কি দিছি, গ্রেটার দেন অর ইকুয়াল জিরো দিছি। এখন ইউজার যদি এক্সের জায়গায় ফাইভ দেয়, তো ফাইভ কি জিরোর থেকে বড়, ইয়েস। তো ফাইভ যদি জিরোর থেকে বড় হয় তাহলে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে কি, পজিটিভ। ওকে, এবার আসেন
যে কেউ যদি এ জায়গায় -6 ইনপুট দেয়, -6 কি 0 থেকে বড় না, তাহলে কি প্রিন্ট করবে? এলস নেগেটিভ। ওকে, তো এভাবে করে আমরা হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রামটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশনাল প্রোগ্রাম দিয়ে স্টার্ট করতেছি, সেটা হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক, একটি ধনাত্মক সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। আমি সবাইকে একটু জানায় রাখি, পরীক্ষায় কখনো কিন্তু এই তিনোটা একসাথে দিবে না। আমি আবার বলতেছি, একটি ধনাত্মক সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। রাইট ডাউন দ্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট অ্যান্ড সি প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেট দ্য নাম্বার ইজ আইদার পজিটিভ অর নেগেটিভ। ওকে, তো এখন দেখেন, আমরা ফার্স্টে আমাদের হচ্ছে অ্যালগোরিদমটা নিয়ে একটু কথা বলতেছি। অ্যালগোরিদম স্টেপ ওয়ান স্টার্ট করি। এক্স নি, স্টেপ থ্রি এক্স গেটার অর ইকুয়াল 0 করি, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে হলো কি আমরা পজিটিভ প্রিন্ট করি। প্রান্ত, হ্যাঁ, একটা কন্ডিশনের ভিতর আর একটা কন্ডিশন ইউজ করা যায়, এটা আমরা দেখবো সামনে। নেগেটিভ প্রিন্ট করি, ওকে। আর স্টেপ ফোর প্রোগ্রাম এন করি। তো আমরা ফার্স্টে অ্যালগোরিদম মানে আমরা প্ল্যানিং করছি যে আমরা একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক সেটাকে আমরা ফাইন্ড আউট কেমনে করব। তো আমরা সবার প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, ইনপুট নেওয়ার পর সেটাকে আমরা এক্সে স্টোর করছি, এক্সে স্টোর করার পর সেটাকে আমরা জিরোর সাথে কম্পেয়ার করে দেখছি। যদি ইয়েস হয় তাহলে আমরা হচ্ছে পজিটিভ প্রিন্ট করব, আর যদি নো হয় তাহলে আমরা কী প্রিন্ট করব? নেগেটিভ প্রিন্ট করব। এখন অনেক স্টুডেন্ট ভুল করে যে কাজটা করে পরীক্ষার খাতায়, এটাকে স্টেপ ফোর, এটাকে স্টেপ ফাইভ দিয়ে দেয়। তো একটু বলে রাখি যে এই ইয়েস আর নো এটা কিন্তু স্টেপ থ্রি এর অংশ বিশেষ। ইয়েস আর নো এটা হচ্ছে আমাদের স্টেপ থ্রি এর অংশ বিশেষ, ঠিক আছে স্যার? তো কেউ যদি এটাতে থ্রি আর ফোর দেয় তাহলে কিন্তু নাম্বার পাবে না, মানে ফোর আর ফাইভ যদি দেয়, কারণ এইটার উপর বেস করেই আমরা, এই কম্প্যারিজনের উপর বেস করে আমরা যে কোনো একটা ডিসিশনে পৌঁছাতে পারবো। তো এবার আমরা আমাদের ফ্লো চার্টটা ড্র করে ফেলতেছি। তো এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট, স্টার্ট বক্স, তো ইনপুট বক্স, তারপর হচ্ছে হলো গিয়ে পজিটিভ, নেগেটিভ, আর আউটপুটের পর আমরা প্রোগ্রামটাকে এন্ড করে দিব। এখন আপনাদের মধ্যে অনেকে কোশ্চেন করবেন যে স্যার, আপনি তো আমাদেরকে ফ্লোচার্টের সিম্বল পড়ানোর সময় কানেক্টরটা পড়াইছেন, তো কানেক্টরটা কোথায় ইউজ করবেন? তো এখন আমি কানেক্টর ইউজ করব। তো স্যার একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আউটপুটের পর আমার প্রোগ্রামকে এন্ড করতে হবে, এখানেও আউটপুটের পর আমার প্রোগ্রামকে এন্ড করতে হবে। তো আমার দুই ক্ষেত্রেই আমার প্রোগ্রামকে কী করতে হবে? এন্ড করতে হবে। তো একই কাজ করতেছি, তো একই কাজ আমি দুইবার করব না, আমি একই কাজ একবারই করব। তো সেটার জন্য আমি প্রত্যেকটা আউটপুটকে ইন্ডিভিজুয়ালভাবে এই কানেক্টরের সাথে কী করতেছি? সংযুক্ত করতেছি, আর তারপর আমি সেটাকে কী করে দিচ্ছি? এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে হলো গিয়ে লাইক কানেক্টর ইউজ করে দুইটা প্রোগ্রামকে, মানে দুইটা আউটপুটকে এক করে সেটাকে কী করে দিছি? এন্ড করে দিছি। এবার আমরা এটাকে হচ্ছে হলো গিয়ে প্রোগ্রামিং করব। তো আমাদের স্টার্টের পর, এরপর এখানে আমাদের আসতেছে কি? ইনপুট বক্স। তো স্যার বলেন তো, আমাদের এখানে ভ্যারিয়েবল কয়টা এই প্রোগ্রামটাতে? আমাদের ভ্যারিয়েবল কয়টা দেখি আপনারা অ্যান্সার দিতে পারেন কি না। এই কারণ আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা আমাদের ফ্লো চার্ট থেকে ভ্যারিয়েবলগুলোকে ফাইন্ড আউট করে নিতে পারবো। তো বলেন তো আমাদের এখানে ভ্যারিয়েবল কয়টা?
প্রান্তোষের অ্যান্সার ঠিক আছে, সাদিয়ার অ্যান্সার ঠিক আছে, সাফিরটাও ঠিক আছে, কামরুল হাসানেরটাও ঠিক আছে, তারপরে হচ্ছে হলো গিয়া সারারটাও ঠিক আছে, নুসরাতেরটা ঠিক আছে, তারপরে হচ্ছে জ্যাকলিনেরটাও ঠিক আছে, ফারুক মিয়ারটাও ঠিক আছে, কাউসার আহমেদেরটা একটা, শেখ নাফিসা তারটাও ঠিক আছে, মীর মোস্তফা তাহমিদ তারটাও ঠিক আছে। ওকে, তো এখন দেখেন আমরা এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে লিখলাম হলো গিয়ে এক্স। এবার একটু আপনারা বলে ফেলেন তো এই ভেরিয়েবলটা ডাটা টাইপটা কি হওয়া উচিত, এই ভেরিয়েবলটা ডাটা টাইপটা কি হওয়া উচিত, অর্থাৎ এক্স নামক যে ভেরিয়েবলটা আমি ব্যবহার করতেছি সেটা ডাটা টাইপটা কি হওয়া উচিত। এক্স নামক ভেরিয়েবলটা ডাটা টাইপটা কি হওয়া উচিত, সাফি জামান ভেরি গুড ফ্লোট, সাদিয়া ভেরি গুড ফ্লোট, তো তারপরে হচ্ছে ফাইম ফয়সাল ফ্লোট বলছেন, সারা ফ্লোট বলছে, কামরুল হাসান ফ্লোট বলছেন, হারিস ফ্লোট বলছেন, হারিসের ফ্লোট বানানটা ভুল আছে, হারিস একটু ঠিক করে নেন, তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে হয়তো, যাই হোক বুঝতে পারছি ফ্লোট ইউজ করছেন। তো শেখ নাফিসা তিনিও ফ্লোট বলছেন, প্রান্তোষ বলছেন ফ্লোট, হাসান বলছে ফ্লোট, তারপর কাউসার বলছেন ফ্লোট, মীর মোস্তফা, তারপর জ্যাকলিন তারা বলতেছেন হলো গিয়ে ফ্লোট। তো ভেরি গুড, আপনাদের সবার অ্যান্সারই ঠিক আছে, এটার অ্যান্সার ফ্লোটই হবে, ঠিক আছে। তারপর মীর মোস্তফা ঠিক আছে, আমি প্রথমবারই তো দেখলাম ফ্লোট, তারপরে হচ্ছে নাইম দুর্জয় তারটাও ঠিক আছে ফ্লোট। তো আমরা এখানে ফ্লোট ইউজ করব একটাই উদ্দেশ্য, কারণ এখানে এক্সের ভ্যালু ইন্টেজার ফ্র্যাকশন দুইটাই হইতে পারে, তো যেই ভেরিয়েবলে ইন্টেজার ফ্র্যাকশন দুইটা রাখার পসিবিলিটিস থাকে সেটা হচ্ছে ফ্লোট। এখন এখানে এক্সের ভ্যালুটা আমরা কার কাছ থেকে গ্রহণ করব, ইউজারের কাছ থেকে। তো ইউজারের কাছ থেকে যদি গ্রহণ করতে হয় আমাদের সবার প্রথমে ইউজারকে একটা নির্দেশ দিতে হবে, আর নির্দেশটা দিব আমরা হচ্ছে হলো গিয়ে লাইক হচ্ছে ইয়ের মাধ্যমে, কি বলে কি বলে প্রিন্ট এফ এর মাধ্যমে। তো এন্টার নাম্বার, এন্টার নাম্বার, তারপর আমি এই জায়গাটাতে ইউজ করবো স্ক্যান এফ, তারপর আসতেছে পার্সেন্টেজ এফ কমা অ্যান্ড এক্স, ঠিক আছে। ওকে, তো এখন দেখেন আমাদের ইনপুট বক্সের কাজ কিন্তু শেষ। এবার এটা কি বক্স, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল বক্স। কন্ডিশনাল বক্স দেখার সাথে সাথেই আমরা কোডিংয়ে কী লিখবো, ইফ লিখবো। ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটার ভিতরে আমাদের কন্ডিশনটা দিতে হবে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তারপরে আমাদের এখানে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ইয়েস আর একটা কি নো। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা আমাদের কী অংশ হিসেবে কাজ করে, ইয়েস অংশ হিসেবে। তো বইতে হয়তো এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আর ক্লোজটা আপনারা দেখতে পাবেন না, এটা আমি আমার স্টুডেন্টদেরকে শেখানোর জন্য এভাবেই দিই, কারণ সে যাতে বুঝতে পারে কোনটা ইয়েসের অংশ কোনটা নোয়ের অংশ। তো ইয়েসের অংশকে আইডেন্টিফাই করতেছে আমি কার মাধ্যমে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আর ক্লোজের মাধ্যমে। তারপরে দেখেন এখান থেকে আমি যখন সামনে আসতেছি সেখানে আমি একটা কি বক্স দেখতে পাইতেছি, একটা আউটপুট বক্স দেখতে পাইতেছি। তো এই আউটপুট বক্সের জন্য আমি কোড দিব কি, প্রিন্ট এফ, ঠিক আছে। প্রিন্ট এফ এই জায়গায় আমি লিখে দিব পজিটিভ, ঠিক আছে। কারণ আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম, মানে যে ক্লাসে কোডিং বুঝেছি সেই ক্লাসে বলছিলাম, আউটপুট বক্সে যদি ভেরিয়েবল না থাকে যা থাকবে সেটা সরাসরি প্রিন্ট করে দিতে হবে। যেমন আউটপুট বক্সে কি আছে, পজিটিভ, পজিটিভ কিন্তু আমাদের ভ্যারিয়েবল না, তাই আমরা কি বসাই দিছি, পজিটিভ বসাই দিছি। কিন্তু আউটপুট বক্সে যদি আমাদের এক্স নামক ভ্যারিয়েবল থাকতো তাহলে আমার ডাটা টাইপ কল করা লাগতো। লাইক ডাটা টাইপটা আমার কেমনে কল করা লাগতো, আমি যদি আউটপুট বক্সে পজিটিভ না, পজিটিভের পরিবর্তে এক্স থাকতো, এক্সটা কি ভ্যারিয়েবল, তখন কিন্তু আমাকে ডাটা টাইপ কল করা লাগতো। তো ডাটা টাইপটা কি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ কমা কি এক্স, ওকে, এটা করা লাগতো। কিন্তু যেহেতু আউটপুট বক্সে আমার হচ্ছে পজিটিভ না, মানে আউটপুট বক্সে আমার হচ্ছে ভ্যারিয়েবল নাই পজিটিভ লেখা, তো আমি ডাবল কোটেশনের ভিতরে শুধু হচ্ছে হলো গিয়ে কি দিয়ে দিব, পজিটিভ লেখা দিয়ে দিব, ওকে। আর এলস প্রিন্ট এফ
আমি এখানে কি দিব? নেগেটিভ। আর নো এর জন্য ইয়েস এর কাজ তো শেষ, এবার নো, নো এর জন্য আমরা কি দিব? এলস। আর নো এর অংশে আরেকটা আউটপুট বক্স আছে, তাই কি দিলাম? প্রিন্ট এফ। আর এই জায়গায় আমি কি দিয়ে দিব স্যার? নেগেটিভ দিয়ে দিব। ওকে, আচ্ছা আমাকে একটা কোশ্চেন করা হয়েছে, এটা হচ্ছে জ্যাকলিন জিজ্ঞেস করছে যে স্যার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, তো আমরা গ্রেটার দেন অর ইকুয়াল সাইন ম্যাথে যেমনি দিই প্রোগ্রামে কি দেওয়া যায়? স্যার এই জিনিসটা প্রোগ্রামিংয়ে কখনো দেওয়া যাবে না। অ্যান্ড আপনি বলবেন কেন, দিলে সমস্যা কি? স্যার এই সাইনটা তো আপনি আপনার কিবোর্ডে পাবেন, কিন্তু এই সাইনটা কি স্যার আপনার কিবোর্ডে পাবেন? এই সাইনটা পাবেন না, এজন্য এই সাইনটাকে যেটা আমরা খাতায় লিখি সেটা প্রোগ্রামে রিপ্রেজেন্ট করা হয় ঠিক এভাবে, গ্রেটার দেন অর ইকুয়াল দিয়ে। ঠিক আছে, ওকে স্যার। আর থ্যাংক ইউ কাউসার আহমেদ কনফিউশনটা ক্লিয়ার করে দিলতে। আচ্ছা নুসরাত জাহান একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে আমরা যদি কনীয় ডট এইচটা না লিখি। স্যার একটা কথা বলি, আমাদের বইগুলোতে কিন্তু ম্যাক্সিমাম বইতে কনীয় ডট এইচটা ইউজ করে, আর আমরা শেখানোর সময় এই বেসিক স্ট্রাকচারটা শিখাই। এখন টিচার যখন আপনার খাতাটা দেখবে ডেফিনেটলি হচ্ছে বইকে রেফারেন্স হিসেবে নিবে, তো সবচেয়ে ভালো হয় যে বইতে যেভাবে আছে বা আমি এখন এখানে যেভাবে লিখছি সেভাবে করে পরীক্ষার খাতায় উপস্থাপন করলে আপনার নাম্বার কাটার চান্স থাকবে না। আর যখন আপনি ধরেন যে একটা লিখলেন আর একটা বাদ দিলেন, ওইটা টিচারের উপর ডিপেন্ডেন্সি থাকবে, সে আপনাকে নাম্বার দিবে কি দিবে না। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা প্রোগ্রামটাকে হচ্ছে বিল্ড করতেছি, প্রোগ্রামটাকে বিল্ড করতেছি। আচ্ছা আমি এখানে একটা সেমিকলন দিতে ভুলে গেছি, সরি স্যার। তো আমি প্রোগ্রামটাকে হচ্ছে বিল্ড করলাম, এখন আমি প্রোগ্রামটাকে রান করতেছি। রান করার পর আমি ধরেন এখানে থ্রি ইনপুট দিছি, তো দেখেন এখানে কি শো করতেছে? পজিটিভ শো করতেছে। ওকে, তো আমি আবার এটাকে রান করলাম, এখানে হচ্ছে আমি মাইনাস ওয়ান দিলাম, তো আমার কি শো করতেছে? নেগেটিভ শো করতেছে। ওকে স্যার, প্রোগ্রামে আমি স্যার যেমনে লিখছি এমনি পরীক্ষার খাতায় তো আপনার এইভাবে নাম্বার দিতে হবে না, এভাবে মার্জিন ধরে নিচে নিচে লিখে যাবেন, ঠিক আছে? তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে, কিন্তু এই নাম্বার দিতে হবে না, এই নাম্বারটা আসতেছে আমি এডিটর ইউজ করার কারণে। তো স্যার আমি আজকে আপনাদেরকে আরেকটা আউট অফ দ্য বক্স দেখাবো, তো দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা কী আছে, ব্ল্যাক আছে। তো আপনারা চাইলে কোডিংয়ের মাধ্যমে এই ব্ল্যাক আউট উইন্ডোটাকেও আপনি কালার কী করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন। তো সেটার জন্য খালি জাস্ট একটা কোড মনে রাখা লাগবে, তো সেই কোডটাই আপনাদেরকে শিখাইতেছি যেটার মাধ্যমে আপনি এখন থেকে সি প্রোগ্রাম কালারফুলভাবে করবেন। তো এখানে হচ্ছে আপনি হচ্ছেন দিবেন সিস্টেম, তারপর ডাবল কোটেশনের ভিতরে দিবেন কালার। আর আপনারা যারা চ্যাপ্টার থ্রি পড়ছিলেন, চ্যাপ্টার থ্রিতে হয়তো আপনাদেরকে বলছে কি না, বা যারা আমার স্টুডেন্ট যারা কলেজে ক্লাস করছে তাদেরকে আমি বলছিলাম যে হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে হলো গিয়ে যে হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে হলো গিয়ে যে আপনার কালারের জন্য ব্যবহার করা হয়। তো আমি হচ্ছে হলো গিয়ে এখন আপনাদেরকে সেটার একটা লাইভ এক্সাম্পল দেখাবো, যাতে আপনি বুঝতে পারেন যে হেক্সাডেসিমাল নাম্বার কালারের জন্য ব্যবহার করা হয় কিনা। স্যার এই সিস্টেম কালার টু ডি, এটা মেইন সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরপর দিয়ে দিতে পারেন, অথবা আপনি হচ্ছেন গেট সিএইচ এর পরেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এক জায়গায় বসাইলেই হবে। তো আমি এটাকে এবার বিল্ড করতেছি, তো বিল্ড করার পর আমি এটাকে রান করতেছি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হয়ে যাচ্ছে স্যার, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি বলবেন স্যার এখানে হ্যাশ ইউজ করা হয়, কাউসার হ্যাশ ইউজ করা হয় হলো গিয়ে সিএসএস এর জন্য, বাট সি প্রোগ্রামিংয়ের জন্য এভাবে করে ইউজ করা হয়, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাচ্ছে, কালার হয়ে যাচ্ছে। ওকে, তো এখন দেখেন আপনি বলবেন যে স্যার আপনি কেমনে বুঝছেন যে টু ডি দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা সবুজ হবে আর লেখা হচ্ছে পার্পল হবে, আমি কেমনে বুঝবো যে কোন ডিজিট কোন কালার নিয়ে কাজ করে? তো আপনাদেরকে একটু জানাই রাখি, সি প্রোগ্রামে আপনার কালার করার জন্য দুইটা হেক্সাডেসিমাল ডিজিট ব্যবহার করা হয়। ওকে, প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করে, আর পরেরটা হচ্ছে হলো গিয়ে সিনট্যাক্সের জন্য কাজ করে। ওকে, তো এখন দেখেন এই জায়গাটাতে আমি হচ্ছে হলো গিয়ে তিনটা ডিজিট দিব, তো আমি র্যান্ডমলি তিনটা ডিজিট দিছি, আপনি তিনটা ডিজিট দিবেন, তাহলে আপনি হচ্ছে না বুঝতে পারবেন কোন কালারটা কোন কাজ করে। তো এখন দেখেন আমি এটাকে বিল্ড করলাম, আর এবার আমি এটাকে রান করতেছি,
রান করার পর দেখেন এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে কালার অ্যাট্রিবিউটস আর স্পেসিফাইড বাই টু হেক্স ডিজিটস। দেখেন এখানে কিন্তু নোটিফিকেশনটাও আছে, যারা জিজ্ঞেস করছেন কাউসার আহমেদ ফাইম জিজ্ঞেস করছেন কি দুইটা সংখ্যা ব্যবহার করা যাবে, না মানে এখানে দুইটা সংখ্যাই ব্যবহার করতে হবে। যেমন দেখেন এখানে আমি কালারের পর তিনটা ডিজিট দিছি, তাই আমাকে মেসেজ দিছে কালার অ্যাট্রিবিউটস আর স্পেসিফাইড বাই টু হেক্স ডিজিটস, দ্য ফার্স্ট করেসপন্ড টু দ্য ব্যাকগ্রাউন্ড, দ্য সেকেন্ড দ্য ফোরগ্রাউন্ড, ঠিক আছে, আর ইচ ডিজিট ক্যান বি এনি অফ দ্য ফলোয়িং ভ্যালুস। তো দেখেন জিরো থেকে এফ কোন নাম্বার হেক্সাডেসিমাল নাম্বার। তো দেখেন আমি টু দেওয়ার কারণে আমার ব্যাকগ্রাউন্ড কী আসছে গ্রিন, আর ডি দেওয়ার কারণে আমারটা কী আসছে লাইট পার্পল। এখন আমি যদি টু এফ দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন আসবে আর এফটা কী আসবে ব্রাইট আসবে, ঠিক আছে। স্যার এখানে দেখেন আমি একটা চার্ট শো করছি, যেমন সিস্টেম ফাংশনের মেইন ফাংশনের যে কোনো জায়গায় লেখা যাবে, হ্যাঁ যে কোনো জায়গায় লেখা যাবে। তো এখন দেখেন আমি এ জায়গায় টু এফ দিলাম, তো টু এফ দিলাম, তো আমি এটাকে বিল্ড করলাম আর আমি এটাকে রান করলাম। এখন দেখেন এফের কারণে আমার লেখাগুলো কিন্তু হোয়াইট হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেছে গ্রিন হয়ে গেছে। তো এরকম মজার মজার টিপস আপনাদেরকে আমি প্রোগ্রামিং করানোর সময় দিব, যেটাতে আপনি অন্যদের সাথে প্রোগ্রাম করে ভাব নিতে পারবেন। স্যার প্রোগ্রামিং খুব মজার বিষয়, ঠিক আছে। জি স্যার, ভুল করেই মানুষ শিখে, এটাই হচ্ছে সবচেয়ে তার ভালো প্রমাণ। আর থ্যাংক ইউ কাউসার আহমেদ খুব সুন্দর একটা কমেন্ট দেওয়ার জন্য। তো এটা ছিল আমাদের একটা সংখ্যা মানে একটি ধনাত্মক সংখ্যা ক্যালকুলেশনের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট। ঠিক আছে স্যার। স্যার কেমনে বুঝবেন সেটা একটু বলি, জাস্ট এখানে তিনটা ডিজিট দিবেন, ঠিক আছে সোয়াইফ হাসান। তো এখানে তিনটা ডিজিট দিবেন, তারপর বিল দিবেন, তারপর এটাকে আপনি রান করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ডিজিট কোন কালার তৈরি করে। স্যার এটা কষ্ট করে মনে রাখা লাগবে না, ভুল করলেই আপনি হচ্ছেন জানতে পারবেন। এই যে স্যার দেওয়া আছে আমি দিয়ে রাখছি, যে আপনার কখন কি কালার করবে সেটার জন্য জাস্ট কালারের পর আপনি এই যে সিস্টেম কালারের পর তিনটা ডিজিট আপনি দিবেন, যে কোনো তিনটা ডিজিট দিয়ে রাখবেন, তারপর আপনি এটাকে বিল্ড করবেন, ঠিক আছে, তারপর রান করবেন, তখনই আপনি জানতে পারবেন যে কোন ডিজিট আমার কোন কালার প্রডিউস করবে। ওকে স্যার, এবার আমরা আর একটা প্রবলেম দেখব, সেটা হচ্ছে হলো গিয়ে যে লাইক কি বলে যে আমরা ক্যালকুলেটরের একটা প্রোগ্রাম দেখব, সেটা হচ্ছে যে একটা ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। ওকে, একটি ধনাত্মক সংখ্যার অ্যালগোরিদম নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো, একটি ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়ের। রাইট ডাউন দ্য অ্যালগোরিদম ফ্লো চার্ট অ্যান্ড সি প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেট দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার। তো এখন আমরা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা সেট করব। তো অ্যালগোরিদম সেট করার আগে আমাদেরকে একটা জিনিস একটু খুব ভালোভাবে বুঝতে হবে, জিনিসটা হচ্ছে হলো গিয়ে আমাদের যদি স্কোয়ার রুট করতে বলে, ধরেন আমরা এক্সের স্কোয়ার রুট করব, কিন্তু তার আগে আমাদেরকে চেক করে নিতে হবে এক্স পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমরা সেটাকে স্কোয়ার রুট করতে পারবো, আর যদি সেটা পজিটিভ না হয় তাহলে আমরা সেটাকে স্কোয়ার রুট করতে পারবো না, এরর দেখব। যেমন আমরা ক্যালকুলেটারে যদি হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান দিই আমাদেরকে কী বলে, এরর বলে, ঠিক আছে। আবার যদি আমি ফোর দিই তখন আমার রেজাল্ট কী করে, টু শো করে। তার মানে আমার স্কোয়ার রুট ক্যালকুলেট করার আগে আমার এখানে বুঝতে হবে যে আমার এই ভাগফলটা মানে আমার যে স্কোয়ার রুটটা আমি করতেছি সেটা সঠিক মানে সেটা পজিটিভ না নেগেটিভ। তাহলে দেখেন আমি আমাদের অ্যালগোরিদমটা আগে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো অ্যালগোরিদমে স্টেপ ওয়ান, আমরা এখন ক্যালকুলেটার কেমনে স্কোয়ার রুট করে সেটা হচ্ছে হলো গিয়ে আমরা দেখব। স্যার ওইটা আর একদিন বলবো প্রান্তোষ, অন্য কালার কীভাবে গ্র্যাডিয়েন্ট কালার তৈরি করা যায় সেটা নিয়েও আমি বলবো আপনাদেরকে, কিন্তু একটু ধৈর্য সহকারে, ঠিক আছে। স্টেপ ওয়ান আমরা হচ্ছে হলো গিয়ে স্টার্ট করি।
স্টেপ টু আমি হচ্ছে এক্স নিব, স্টেপ থ্রি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো করি, যদি ইয়েস হয় রুট এক্স করি, ওয়াই প্রিন্ট করি, আর যদি নো হয় ম্যাথ এরর প্রিন্ট করি। আচ্ছা, যাদের বিল্ড হচ্ছে না তাদেরকে আমি বিষয়টা বলবো, সমস্যা নাই, খন্দকার তানভি আমি এটা এক্সপ্লেইন করব ক্লাসের শেষে। তো স্টেপ ফোর, স্টেপ ফোর প্রোগ্রাম এন্ড করি। আর এটার আমাদের ফ্লো চার্টটা হবে স্টার্ট ইনপুট বক্স এক্স কন্ডিশনাল বক্স এক্স গেটার অর ইকুয়াল জিরো, যদি ইয়েস হয় ওয়াই ইকুয়াল রুট এক্স, তারপর আমরা হচ্ছে ওয়াই কে প্রিন্ট করে দিব, আর যদি নো হয় আমরা প্রোগ্রামটাকে হচ্ছে হলো গিয়ে এন্ড করে দিব। ওকে, এখন একটা জিনিস দেখেন, আপনারা আপনাদের মধ্যে অনেকে বলবেন যে স্যার আপনি বলছেন যে এভাবে করে সাইন দেওয়া যায় না, কিবোর্ডে নাই, তাহলে আপনি এই স্কোয়ার রুট কেমনে দিবেন? ভেরি গুড কোশ্চেন। তো স্কোয়ার রুট আমি কেমনে দিব? সি, আমি যদি কিবোর্ডে দেখি, কিবোর্ডে তো এই সিম্বলটা নাই, তো কিবোর্ডে এই স্কোয়ারের পরিবর্তে এইটার জন্য কোড ইউজ করা হয় এস কিউ আর টি, অর্থাৎ এই সাইনটার জন্য আমরা ব্যবহার করব কি, এস কিউ আর টি। ওকে, এস কিউ আর টি ব্র্যাকেট হচ্ছে হলো গিয়ে আমাদের এক্স। ওকে, তো আমরা এই জায়গাটাতেও ইউজ করব ওয়াই ইকুয়াল এস কিউ আর টি অফ এক্স, ঠিক আছে স্যার? তো আমরা এস কিউ আর টি ইউজ করব, এস কিউ ফর স্কোয়ার, ওয়াই ইকুয়াল এস কিউ আর টি এক্স, ঠিক আছে স্যার? ওকে, তো এখানে আজ আমরা স্টার্ট বাটনের জন্য আমরা হচ্ছে হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ লিখছি, কনিও ডট এইচ লিখছি। তো আজকে আমরা এখানে আরেকটা নতুন লাইব্রেরি ফাংশন অ্যাড করব, হ্যাশ ইনক্লুড ম্যাট, ম্যাট ডট এইচ। ওকে, হ্যাশ ইনক্লুড ম্যাট ডট এইচ হচ্ছে হলো গিয়ে আমরা ইউজ করব, ঠিক আছে? কাউসার আহমেদ বলতেছে স্যার আছে তো, আমার ল্যাপটপে নাই স্যার, আমি খুঁজে দেখছি স্যার, আমার ল্যাপটপে আমি খুঁজে পাই নাই, হয়তো মোবাইলে আপনি হয়তো পাইতে পারেন, বাট হচ্ছে যে আমার ল্যাপটপে আমি এটা পাই নাই। তো যাই হোক, আপনি এই সাইনটা যদি ইউজ করেন কোড কখনো রেকগনাইজ করতে পারবে না। তো ম্যাট ডট এইচটা আমরা কেন ইউজ করবো? তখন আপনি বলবেন স্যার আগের প্রোগ্রামগুলোতে ইউজ করেন নাই কেন? তাহলে স্যার একটু আসি, যে আমরা যে ওয়াই ইকুয়াল রুট এক্স দেখতেছি সেটার যদি এক লাইন আগে যাই তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার ইকুয়াল কি এক্স, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। সি প্রোগ্রামে স্যার থাকলে ইউজ করা যাবে না, সোয়াইফ হাসান থাকলে ইউজ করা যাবে না। সি প্রোগ্রামে আপনার যদি কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, অথবা আপনার যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, বা লগ থাকে, বা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন থাকে, ঠিক আছে, বাইনোমিয়াল এক্সপেনশন থাকে, ঠিক আছে, অর্থাৎ এই টাইপগুলোর কোয়াড্রেটিক ইকুয়েশন যদি থাকে সেটার জন্য হচ্ছে আপনার ম্যাট ডট এইচ ইউজ করতে হবে। অর্থাৎ
আপনার সি প্রোগ্রামে যদি কোনো ইকুয়েশন থাকে, সহজ কথায় কোনো যদি ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনটা সলভ করার জন্য আপনার কি ইউজ করতে হবে? ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথের লাইব্রেরি ফাংশনগুলো নিয়ে কাজ করে, যেমন স্কোয়ার রুট, পাও ফাংশন, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ক্যালকুলাস, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, এগুলোর জন্য আমাদের হচ্ছে হলো গিয়ে ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে। তো আমরা কখন কখন ম্যাথ ডট এইচ ইউজ করব? যদি আমাদের কোনো সমীকরণ ইউজ করা হয় যেটার পাওয়ার হচ্ছে হলো গিয়ে একের থেকে বেশি, ঠিক আছে, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমাদের ব্যবহার করা হয়। কোয়াড্রেটিক ইকুয়েশন কি? যাদের পাওয়ারগুলো মনে করেন মোর দেন ওয়ান থেকে বেশি হয়, লাইক টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স হয়, তাদেরকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। তারপর ই টু দি পাওয়ার এক্স, ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন, তারপরে হচ্ছে হলো গিয়ে লগ, তারপর হচ্ছে হলো গিয়ে আপনার ক্যালকুলাস, বাইনোমিয়াল এক্সপেনশন, পাও ফাংশন, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে। তো আমাদের এই স্কোয়ার রুটের প্রোগ্রামে ম্যাথ ডট এইচ ইউজ করতে হচ্ছে কারণ আমাদের ইকুয়েশনটা হচ্ছে এটা, যেটা একটা কী ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশন। তো সেটার জন্য আমরা হচ্ছে কী ইউজ করছি? ম্যাথ ডট এইচ ইউজ করছি, ঠিক আছে স্যার? ওকে, ম্যাট ডট এইচ ইউজ করছি। এবার আমরা আমাদের হচ্ছে সি প্রোগ্রামটা দেখব। তো আমাদের সি প্রোগ্রামে আমরা এখানে নিব হলো গিয়ে ফ্লোট এক্স কমা ওয়াই নিব, তো এন্টার নাম্বার স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা অ্যান্ড কি এক্স, ঠিক আছে, কারণ আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। তো আমরা এখানে এক্স আর ওয়াই লিখছি, আর ফ্লোটের ভ্যালু আমাদের মানে এক্সের ভ্যালু ইন্টেজার ফ্র্যাকশন দুইটাই হতে পারে, আর আমরা যেহেতু এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব তাই আমরা দিছি প্রিন্ট এফ এন্টার নাম্বার। তারপর আমাদের আমাদের এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে কন্ডিশনাল বক্স আছে, হ্যাঁ, ওইটার জন্য ম্যাট ডট এইচ ইউজ করতে হবে আপনাদের। নেগেটিভ কামরুল হাসান হইতে পারে, নেগেটিভ হইতে পারে, তারপর ফ্র্যাকশনালও হইতে পারে, ওইটার জন্য ম্যাট ডট এইচ ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমি এটাই বলছিলাম যে পাওয়ার রিলেটেড যদি কাজ থাকে ওইটার জন্য আমাদের ম্যাট ডট এইচ ইউজ করতে হবে। তো আমাদের এখানে ইফ আছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, এটা কন্ডিশনাল বক্স। তারপরে আছে ইয়েস, ইয়েসের পর আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট দিলাম। এখন এই ইয়েসের অংশে আমাদের হচ্ছে হলো গিয়ে, সরি স্যার, এটা হচ্ছে প্রসেসিং বক্স হবে আমাদের, এটা আমাদের প্রসেসিং বক্স হবে, ঠিক আছে? তো প্রসেসিং বক্সে আমাদের দেওয়া আছে ওয়াই ইকুয়াল এস কিউ আর টি এক্স, তারপর হচ্ছে হলো গিয়ে সেমিকলন, তারপর আমাদের হচ্ছে আউটপুট বক্স। তো আউটপুট বক্সের জন্য আমাদের হচ্ছে হলো গিয়ে প্রিন্ট এফ পার্সেন্টেজ পার্সেন্টেজ এফ কমা ওয়াই সেমিকলন, ওকে। আর যদি নো হয়, নোয়ের জন্য আমরা কি লিখবো? এলস লিখবো। তারপর নোয়ে আমাদের কি দেওয়া আছে? ম্যাথ এরর। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ক্যালকুলেটার এরকম অসংখ্য প্রোগ্রামের সমন্বয় হচ্ছে হলো গিয়ে তৈরি করা হয়, ওকে। তো আমি এটাকে হচ্ছে হলো গিয়ে ডিভি মানে ক্যালকুলেট ইয়ে করব, বিল্ড। এবার আমি হচ্ছে হলো গিয়ে এটাকে রান করব। তো এখন রান যদি করি, এন্টার ফার্স্ট নাম্বার, তো আমি এই জায়গাটায় হচ্ছে হলো গিয়ে থ্রি দিলাম, তো সেটা স্কোয়ার রুট হয়েছে। ইনফ্যাক্ট আমি যদি এখানে ফোর দিই সেটাও আমার কি হবে? স্কোয়ার রুট হবে, ওকে। এখন আমি যদি মাইনাস টু দিই, সরি, মাইনাস টু দিই, তাহলে আমার কী শো করতেছে? ম্যাথেরও, যেটা আমাদের ক্যালকুলেটারে কী করে স্যার? শো করে, ওকে স্যার, যেটা আমাদের ক্যালকুলেটারে শো করে। আচ্ছা, এবার আপনাদের বাসায় একটা টাস্ক থাকবে, বাসায় একটা টাস্ক হচ্ছে ঠিক এরকম, আচ্ছা, আমাদের কন্ডিশন নোয়ের জন্য তো আমরা কোনো প্রসেসিং বক্স করতেছি না, নোয়ের জন্য আমরা কি করতেছি? ম্যাথ এরর প্রিন্ট করে দিব। এখানে তো আমাদের কোনো মানে প্রসেসিং দরকার নাই। আর যদি কখনো প্রসেসিং দরকার হয়, এমনটা যে না যে নো হইলে প্রসেসিং হইতে পারবে না, যদি প্রোগ্রামের রিকোয়ারমেন্ট হয় তাহলে আসতে পারে, ঠিক আছে সাইফুর?
ওকে, তো প্রোগ্রামে যদি প্রয়োজন হয় তাহলে আসতে পারে। তো আমি এটা কখনো বলতে পারবো না যে আমার যদি নো হয় তাহলে আমি হচ্ছে হলো গিয়ে আমি কখনো প্রসেসিং বক্স দিতে পারবো না। ওকে, তো আচ্ছা এবার আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা বাসায় অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য, যে দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। দুটি সংখ্যার ভাগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। রাইট ডাউন দ্য অ্যালগোরিদম ফ্লো চার্ট অ্যান্ড সি প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেট দ্য ডিভিশন অফ টু ইনপুট নাম্বারস। ওকে, এখন যারা কম্পাইলার নিয়ে প্রবলেম ফেস করছেন তাদেরকে একটু বলি যে কম্পাইলার আপনি যখন ডাউনলোড করছেন, ডাউনলোড করার সময় কম্পাইলার GNNU, ঠিক আছে, GNUC এই মনে করেন ফাইলটাকে আপনার ইনস্টল করতে হবে। তো আপনার কম্পাইলার প্রপারলি ইনস্টল হয়েছে কি না সেটা আপনি কেমনে বুঝবেন? ফার্স্টে হচ্ছে আপনি সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। সেটিং অপশনটাতে ক্লিক করে আপনি হচ্ছেন কম্পাইলার অপশনটাতে যাবেন। কম্পাইলার অপশনটাতে যাওয়ার পর এখানে দেখেন 1, 2, 3, 4 নাম্বার অপশনটা, এই যে এখানে 4 নাম্বার অপশনে দেওয়া আছে টুল চেইন এক্সিকিউটেবলস, ঠিক আছে, এই টুল চেইন এক্সিকিউটেবলসে যাবেন। এখান থেকে আপনার বাইনারি ফাইলটাকে হচ্ছে দেখায় দিতে হবে। তো এই বাইনারি ফাইলটাকে, ওকে, তো আপনি যদি হচ্ছে হলো গিয়ে বাইনারি ফাইলটাকে দেখায় দেন তাহলে হচ্ছে আপনার কম্পাইলারটা বিল্ড করবে। তো ফার্স্টে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি হচ্ছেন লোকাল ডিস্ক সিতে যাবেন। লোকাল ডিস্ক সিতে যাওয়ার পর আপনার প্রোগ্রাম ফাইলস দুইটা আসবে, একটা হচ্ছে প্রোগ্রাম ফাইলস, একটা হচ্ছে প্রোগ্রাম ফাইলস x86, ঠিক আছে। তো আমার প্রোগ্রাম ফাইলস x86-এ আমি গেছি। যাওয়ার পর দেখেন এখানে কোড ব্লকস নামক একটা অপশন পাবেন। এই কোড ব্লকস অপশন থেকে আপনার MINGWটাকে সিলেক্ট করতে হবে, আর MINGWটা সিলেক্ট করে আপনার হচ্ছে BIN নামক অপশনটাকে হচ্ছে হলো গিয়ে স্যার সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট করার পর আপনি যখন ওকে দিবেন তখন দেখেন এই পার্টটা হচ্ছে হলো গিয়ে আপনার কম্পাইলার খুঁজে পাবে। তারপরে আপনি ওকে করলেই আপনার হচ্ছে হলো গিয়ে প্রোগ্রামটা বিল্ড হবে। আর আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, আপনি সেটিংসে কম্পাইলারে যাওয়ার পর, সেটিংসে কম্পাইলারে যাওয়ার পর টুল চেইন যে এক্সিকিউটেবলস আছে সেখানে যখন আপনি সি ড্রাইভে যাবেন, যাওয়ার পর সেখান থেকে আমি বলছি প্রোগ্রাম ফাইলস x86-এ যাবেন, যাওয়ার পর কোড ব্লকসে যাবেন। কোড ব্লকসে যাওয়ার পর যদি আপনি MINGW আর BIN ফাইলটা না পান তাহলে বুঝবেন আপনার কম্পাইলারটা ঠিকঠাক মতো ইনস্টল হয় নাই। তো আপনি যখন কম্পাইলার ডাউনলোড করবেন তখন হচ্ছে MINGW আর BIN ফাইল সহ ডাউনলোড করবেন। আর তারপরও যদি কারো প্রবলেম হয় আমি নেক্সট ক্লাসে অবশ্যই কম্পাইলার ফার্স্ট থেকে ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। আর আপনাদের যদি কারোর ডাউনলোড করতে সমস্যা হয় সেটার আমি হচ্ছে ড্রপ বক্সের লিঙ্কটাও আপনাদেরকে আজকে ইনশাল্লাহ শেয়ার করে দিব রাতের দিকে। তো এই ছিল আজকের মতো। তো নেক্সট ক্লাসে দেখা যাবে, দেখা হবে আপনাদের সবার সাথে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে স্যার মোবাইলে আমরা কোড কেমনে করবো। তো আমি আসলে মোবাইলে কোড করা কোনো স্টুডেন্টকে প্রিফার করি না। ইন কেস অফ যদি আপনাদের কম্পিউটার না থাকে তাহলে তো আমাদের একটা সাপ্লিমেন্ট বা আমাদেরকে হচ্ছে হলো গিয়ে একটা কন্টিনজেন্সি প্ল্যান অনুযায়ী যাইতে হবে। তো সেই প্ল্যানটা হচ্ছে আপনারা মোবাইলে কোন কোন অ্যাপ ব্যবহার করে আপনারা হচ্ছেন হলো গিয়ে কোডিংটা করতে পারবেন সেটাও আজকে আমি আমার এই ক্লাসের হচ্ছে হলো গিয়ে ডেসক্রিপশন আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে। আর ক্লাসগুলো কেমন লাগতেছে, কতটুকু আপনাদের জন্য এফেক্টিভ হচ্ছে সেটা আমাদেরকে জানাবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রাম টু পার্ট টু নিয়ে কথাবার্তা বলবো, যেখানে আমরা ভ্যারাইটিস অফ কন্ডিশনগুলো নিয়ে দেখব, ঠিক আছে। আর আজকে যে অ্যাসাইনমেন্টটা দিছি সেটা আপনারা ভালো মতো করবেন। সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি করে আমাদের ক্লাসটা শেয়ার করেন। আর আপনাদের যদি সি প্রোগ্রাম রিগার্ডিং বা প্রোগ্রামিং রিগার্ডিং বা ICT রিগার্ডিং যদি কোনো ইস্যু থাকে আমার ক্লাসের কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। স্যার আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ স্যার। আর আমি লিঙ্ক শেয়ার করে দিব, টেনশন নেওয়ার কিছু নাই।